হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকবার তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্স এ স্বাগত জানাই। আশা করি তোমরা অল ইন ওয়ান প্রিপারেশন, যেটা আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছিলাম, আই থিঙ্ক সেই অনুযায়ী পড়াশোনা করছো, এবং সেই এক্সপেকটেশন রেখেই তোমাদের যে কমেন্টসগুলো আমি বিভিন্নভাবে পাই তার রেসপেক্টে ভিডিওটি বানাচ্ছি। তো আজকের ভিডিওটিও বানানো, তার পিছনে একটি বিশেষ অবজেক্টিভ বা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের মধ্যে প্রায় অনেকেই গুণে বলছি না এই মুহূর্তে, তারা বলেছো যে ওই স্পেশালি অপশনাল সাবজেক্ট হিসাবে এগ্রিকালচারটার উপর স্ট্রেস দিয়ে একটা ভিডিও বানাবে, এবং সম্ভবত WBCS পরীক্ষার যে অ্যান্সার কি 2023 প্রিলিমসের আজকে বেরিয়েছে, তোমরা সেটির সাথে আই থিঙ্ক অফিসিয়ালি অ্যান্সার কি মিলিয়ে মোটামুটি স্কোর ক্যালকুলেট করেছো। যারা প্রিভিয়াস ইয়ারের কাট অফ তার বর্ডার লাইন থেকে অনেকটি এগিয়ে আছো, তারা অবশ্যই মেন্স পড়া খুব ভালো, স্ট্রেসফুলি আরও বেটার করার জন্য এগিয়ে চলো, এবং যারা বর্ডার লাইনে আছো তারা মেন্সের জন্যই পড়ো। তাতে কি হবে, 2024 যে প্রিলিমস স্টাডিটা সেটা আরও অ্যাকিউরেট বা আরও ফলপ্রসূ হবে, সেই অর্থে তোমরাও প্রত্যেকেই প্রায় মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। আজকের এই স্পেসিফিক ভিডিওটি অপশনাল এগ্রিকালচার ফর WBCS, এইটি আমি এগ্রিকালচার নিয়ে শুধু পাশ করেছি বলেই আজকের ভিডিওতে আমি এই সমস্ত টিপস শেয়ার করছি না। আমি বিগত 4.5 বছরের মতো এগ্রিকালচার দপ্তর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেডকোয়ার্টার, অর্থাৎ যেসব বিল্ডিংয়ে কর্মরত ছিলাম, তো সেই অভিজ্ঞতা এবং আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আমার বিশ্বাস যে 300+ স্কোর করা যেতে পারে, যেটা অন্য সাবজেক্টে বোধহয় এত ইজিলি করা যাবে না, অথবা হতে পারে যে আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে, ওভারঅল সেই যে অভিজ্ঞতা আছে সেটি শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি করার উদ্দেশ্য। এই ভিডিওটি আমি একজন সরকারি কর্মচারী হিসাবে বা গাইড হিসাবে তোমাদেরকে বলছি যে সবার জন্য নয়, তারা একদমই স্কিপ করে যাও যাদের WBCS কখনোই টার্গেট করার ইচ্ছাও নেই এবং এই মুহূর্তেও টার্গেট নয়, তারা পুরোপুরি স্কিপ করে যাও। বাকিরা যারা WBCSকে পাখির চোখ করে ইয়ার আফটার ইয়ার পড়াশোনা করেছো, অপশনাল পেপার নিয়ে খুব বেশি কনসার্ন, তারা মাস্ট ওয়াচ যে ভিডিওটি আমার প্রিভিয়াসলি বানানো হয়েছে, অর্থাৎ WBCS 2024 অপশনাল পেপার মাইন্ড ব্লোয়িং ডিসকাশন, এই ভিডিওটি যদি দেখে থাকো তবেই আজকের ভিডিওটি দেখো, না হলে আমার গাইডেন্সটা ইনকমপ্লিট থেকে যাবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এটি যারা দেখেছো তাদের ক্ষেত্রে এই অপশনাল পেপার এগ্রিকালচারটা খুব বেশি ফলপ্রসূ হতে চলেছে। তো আমরা প্রথমেই ডিসকাশনের শুরুতে সিস্টেমেটিক অ্যাপ্রোচটা সম্পর্কে জানবো। এগ্রিকালচার একটা এমন সাবজেক্ট যার সিলেবাসের ভাস্টনেসটা যদি আমরা চিন্তা করি, কারণ অনেকগুলো সায়েন্সের ব্রাঞ্চ, মেন স্ট্রিম ব্রাঞ্চ, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ধরনের অনেকগুলো মেন স্ট্রিম ব্রাঞ্চকে একসাথে মার্চ করলে তারপর এগ্রিকালচার বলে সাবজেক্টে বিষয়বস্তুটা অঙ্কিত হয়, অর্থাৎ এই কারণে এর ভাস্টনেস খুব বেশি। আমাদের যারা, আমি যে সমস্ত প্রফেসর বা সায়েন্টিস্ট বা এগ্রিকালচার দপ্তর অফিসারের কাছে ট্রেনিং করেছিলাম, তাদের একটি কথা আমি এই মুহূর্তে মনে পড়ছে, সেটি হলো যে ইটস নট এগ্রিকালচার, ইটস এভ্রিকালচার, অর্থাৎ সায়েন্সের এতগুলো শাখা এর মধ্যে রয়েছে যে কি মজা করে এভ্রিকালচার বলছে। যেমন এমনি যেগুলো স্কুল কলেজে পড়ানো হয় সেসব পেপারগুলো তো আছেই, এছাড়া
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু পোর্শন রয়েছে, বায়োটেকনোলজির পোর্শন আছে, ইত্যাদি বিভিন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অনেক জায়গাগুলো আছে। এই কারণে আমরা এগ্রিকালচার বলে মনে রাখতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলি যে সবার আগে আমাদের যেটা করতে হবে তা হলো সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাটলিস্ট 3 ইয়ার্স, এইটি আমাদেরকে সবার আগে অধ্যয়ন করতে হবে। সিলেবাসের আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে খুব একটা ফ্রুটফুল নাও হতে পারে। এই জন্য আমি বলবো যে বেশি লাগবে না, প্রিভিয়াস ইয়ার যদি কাউর 5 ইয়ার্স বা 10 ইয়ার্স থাকে রেডি তাহলে এক কথা, আর না থাকলে অ্যাটলিস্ট 3 ইয়ার দেখলে কাজ মিটে যাবে, এভাবেই আমি বলছি, ঠিক আছে? এর বেশি এক্সপেকটেশান না রেখে আমি বলছি আর কি, কারণ এমনটা না যে একটা পিএসসির মতো সাংবিধানিক সংস্থার প্রশ্ন এমন হবে যে 10 বছরের সব প্রশ্ন পড়ে গেলে হু বহু সব কটি প্রশ্ন কমন চলে আসলে, অর্থাৎ 400 out of 400 কমন চলে আসলে, এমনটা হয় না বা কোনোবারই হবে না। তো সেই অর্থে আমরা 3 ইয়ার্স কোশ্চেন খুব ভালো করে স্টাডি করব, পেপার 1 পেপার 2 দুটোই, যাতে করে সেখান থেকে আমরা ফ্রুটফুলি একটা মাইন্ড কনসেপ্ট বানাতে পারি যে কী কোশ্চেন আসে এবং কত মার্ক্সের আসে এবং কীভাবে সেটা তৈরি করা যেতে পারে। বেশ, নেক্সট 2 নম্বর পয়েন্টে আমরা আসব, সেটা হচ্ছে টোটাল সিলেবাসটা আমরা তো পিএসসির ওয়েবসাইটে গেলে দেখতে পাবোই। যদি খুব মাইনিউটলি দেখি বা আমার চোখে যা মনে হয়েছে আমি সেটি বলি, সেটি হলো কল্যাণী বিসিকেবি অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, তার যে বিএসসি এগ্রিকালচারের সিলেবাসটা আছে 4 ইয়ার ডিউরেশনের, তার সাথে বহুলাংশে মার্চ করে যায়, বহুলাংশে মার্চ করে যায়। অর্থাৎ আমরা যদি ওই সিলেবাসটাকে, যারা এখানে বিএসসি এগ্রিকালচার এই ভিডিওটি দেখছো তাদের কাছে তো জিনিসটি একদম মানে অতি পরিচিত একটি সাবজেক্ট বা কমন পাওয়ার জায়গা বলে মনে হবে। যারা এগ্রিকালচার পড়োনি বা সেভাবে ফোকাস না বা ভাবছো আমরা শহরে বর্ন অ্যান্ড ব্রট আপ, কী করে একটা গ্রামীণ রুরাল জায়গা থেকে উঠে আসা সাবজেক্ট যেটাকে চোখে কখনো দেখিনি সেটি নিয়ে কীভাবে এগাবো, এই সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। বিকজ WBCS পরীক্ষার অপশনাল এগ্রিকালচারটি করতে গেলে হতেও পারে যে ওই দিককার এক্সপিরিয়েন্স অতটা নাও লাগতে পারে। তো দেখা যাক, আমরা সেটা ডিসকাশনের মধ্যে দেখি উঠে আসে কি না। তো এন্টায়ার সিলেবাসের মধ্যে বেশ কিছু পোর্শন পড়ছে যেগুলো আমাদেরকে ভালো করে স্টাডি করতে হবে এন্টায়ার কনসেপ্ট অনুযায়ী, এবং অ্যাজ মাচ অ্যাজ পসিবল এগুলোর কারেন্ট ডেটা যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে পেরাচ্ছে এগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করতে হবে। আমি তার মধ্যে বেশ কিছু টপিক তুলেছি, এগুলো VBI অর্থাৎ ওই যে বলেছি 300+ স্কোর করার জন্য আমি মোটিভেটেড, এই জন্য আমাকে এইগুলোকে আগে করতেই হবে। তার মধ্যে আসছে সয়েল সায়েন্স, ক্রপিং প্যাটার্ন অ্যান্ড প্রোডাকশান, অ্যাগ্রো ইকোনমিক্স, প্ল্যান্ট প্রোটেকশান ফ্রম পেস্ট ওয়েডস অ্যান্ড ডিজিজ, ম্যানোর্স অ্যান্ড ফার্টিলাইজার্স অর্থাৎ রাসায়নিক সার এবং জৈব সার, যেটি খুবই পরিচিত একটি জিনিস এই সবকটের মধ্যে, অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশান। এই পোর্শনগুলোর ওপর কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা ওয়েবসাইট বা ইউটিউব ভিডিও এই ভিত্তিক যে সাজেস্টিভ গাইডেন্সগুলো সেগুলোতে ফোকাস করবে। তো এই দুটি স্টেপ হয়ে যাওয়ার পর স্টেপ নাম্বার 3, সেটা হচ্ছে উপরোক্ত টপিকগুলো বা তার সিলেবাসে যে যে জায়গাগুলো তোমার স্কোরিং বা টার্গেটেড মনে হবে সেখান থেকে নিজের ভাষায় এফেক্টিভ নোটস তৈরি করবে, যাতে করে লেখাটি স্কোর অনুযায়ী কনসাইজ হয় এবং সেটা রিভিশন পিরিয়ডে সবচেয়ে তাড়াতাড়ি রিক্যাপ করা যেতে পারে। এটা কিন্তু একটা আর্ট যেটা সবাই পারে না, মানে আমি বহু স্টুডেন্টকে দেখেছি, এক্ষেত্রে শুধু ওয়েস্ট বেঙ্গল বলবো না, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তাই, যাদের বইয়ের পাহাড় আছে বাড়িতে এবং সেই পাহাড়ে নিজে স্তূপীভূত হয়ে যায়, শেষে সেই বই বিক্রির ইস্তেহার অবধি দিয়ে দেয় যে কেউ কিনতে হলে আসো আমি 50% অফে দিচ্ছি বা 60% অফে দিয়ে যোগাযোগ করো বা আমি এই জেলায় থাকি এই জেলার কেউ লাগলে, এভাবে দেয় সাধারণত। তো আমি অত জটিল একটা প্রিপারেশনের স্তূপের জায়গায় না গিয়ে যদি রিভিশন করার মতো নোটস খুব সামান্য তৈরি করতে পারি নিজের ভাষায় লেখা, সেটি অনেক বেশি এফেক্ট হবে।
আমি নিজেও সেই পরিপন্থা অবলম্বন করে এক চান্সে WBCS এগ্রিকালচার অপশনালের থ্রুতে অনেকটি হেল্প করে বেরিয়েছি, তো সেটাতে তোমরাও এটি করতে পারো। 4 নম্বর যে অ্যাপ্রোচটা আছে, এটা সম্ভব হলে করবে, না হলে স্কিপ করে যাও, সেটি হলো ফিল্ড ভিজিট। যেটা আমি বলছিলাম যে ধানের ক্ষেত্রে, বিশেষ করে ধান থেকে প্রশ্ন মানে অনিবার্য, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধান একটা এমন ইম্পর্টেন্ট সিরিয়াল বা খাদ্যশস্যের মধ্যে পড়ে যেখান থেকে কোশ্চেন আনঅ্যাভয়েডেবল এবং সেগুলো ইয়ার আফটার ইয়ার রিপিটেশন আসে। তো সেই হিসাবে ফিল্ড ভিজিটটা করলে আমরা সেখানকার যে প্যাডির যে ভ্যারাইটিগুলো, প্যাডির যে টাইপ, প্যাডির তে যে প্ল্যান্টে যে প্যাথোলজিক্যাল ডিসঅর্ডারগুলো আসে, কী কী পেস্ট হয়, কী কী উইডস হয়, এগুলোর একটা একটা মানে খুব ভালো আঁখো দেখা একটা ধারণা তৈরি হয়, যেটা লেখার ক্ষেত্রে খুব কার্যকারী একটি উপায়। তো সেটি তোমরা করতে পারো। এবং ফিল্ড ওয়ার্কার অর্থাৎ যারা মাঠের সাথে জড়িত, এই এক প্রজন্ম বা দুই প্রজন্ম বা কোনো ভাগ চাষি যাদের সাথে মাঠের খুব অঙ্গাঙ্গী সম্পর্ক, বা কোনো এগ্রিকালচার দপ্তরের অফিসার্স, প্রফেসার্স, কোনো সায়েন্টিস্ট, যদি তার সান্নিধ্য পাওয়া সম্ভব হয়, আমি জানি এটা অলমোস্ট হয়তো কারোর ক্ষেত্রেই সম্ভব হবে না, যদি হয় তবে সেটি নিয়ে এই জিনিসগুলোর ওপর একটুখানি ডিসকাশান পেলে তোমরা ব্যাপক উপকৃত হবে। যাক, এগুলো ইফ পসিবল ঘটনা। আমি এই 4 নম্বর পয়েন্টটাকে ধরে নয় ইরেজি করে দিলাম, আমি নিজে এই 4 নম্বর পয়েন্টটা ফলো করেছি, কারণ আবারও বলছি আমার দপ্তর এবং অপশনাল সাবজেক্ট দুটোরই সেম নাম, অর্থাৎ এগ্রিকালচার। এই অর্থে আমার সৌভাগ্য হয়েছে যে চুচুড়া ধান গবেষণাগারে যখন আমি 6 মাসের ইন সার্ভিস ট্রেনিংয়ে ছিলাম, তখন আমার সব রকম এরকম ফিল্ড ওয়ার্কার, আমিও বর্ন অ্যান্ড ব্রট আপ আরবান অ্যাটমসফিয়ারে, আমারও চাষ সম্পর্কে বিশেষ আইডিয়া বা চোখে দেখা অভিজ্ঞতা ছিল না। তো সেখানে গিয়ে আমি ফিল্ড ওয়ার্কিং বা কার্যক্ষেত্রে ডেটা হ্যান্ডলিং বা অফিসারদের সান্নিধ্যে এসে, প্রফেসর সায়েন্টিস্ট এদের সান্নিধ্যে এসে যে জ্ঞান লাভ করেছি, সেটি আমাকে খুব হেল্প করেছে। আই এম রিয়েলি ব্লেসড ইন দিস ম্যাটার। তো সেই সব না করে আমরা চলে আসি পরের জায়গায়, সেটি হচ্ছে মাস্ট কভার টপিকস সো দ্যাট ইউ ক্যান স্কোর 300। এটা মনে রাখতে হবে যে অপশনাল পরীক্ষায় 300 মার্কস তুলে রাখা মানে আমি বেঙ্গলি অ্যান্ড ইংলিশে যদি কিছুটা পিছিয়েও নাম্বার স্কোর করি এবং বাকি স্টুডেন্টদের মতো গতানুগতিকভাবে MCQ পেপারে 800-500 স্কোর বা এর কাছাকাছি স্কোরও করি, তাহলেও কিন্তু আমার সিলেকশান আসবে। এই জন্য আমি এই 300 নম্বরটাকে ফোকাস করেছি। অ্যান্ড বিলিভ মি, অপশনাল সাবজেক্টের এসেন্সটা বুঝতে হবে। এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা PSC তোমাকে অফার করছে এই মনে করে যে তুমি এই সাবজেক্টে বাকিদের থেকে ভালো করতে পারো, অর্থাৎ 400-300 মানে 75% মার্কস তোলা একটা টার্গেট নিয়ে আমরা এগাতে চলেছি। তো পেপার 1 এবং পেপার 2 দুদিক ডিভাইড করে দিয়েছি। তোমরা CSC PSC সিলেবাসটা যখন আন্ডারস্ট্যান্ডিং করবে দেখবে এইগুলো আছে। আমি অ্যাজ এ সাকসেসফুল ক্যান্ডিডেট অ্যান্ড সাজেস্টিভ গাইডেন্স দেওয়ার জন্য এই টপিকগুলোকে একটু বাছাই করে লিখেছি। তোমরা প্রত্যেকে এই বোর্ডের একটা স্ক্রিনশট তুলে রেখে দাও, কারণ যদি ভিডিও আপছা আসে বা আমার সাউন্ড এ প্রবলেমিং আসে, তাহলে এইটা দেখে তোমরা কিছুটা বাড়িতে স্টাডি করতে পারবে। এটি স্ক্রিনশট নিয়ে রাখো, জুম করে করে দেখে জিনিসটি খাতায় লিখে নিও, এখন বা পরে যে কোনো জায়গায়। আমি অ্যাট এ গ্ল্যান্স টপিকগুলোর নাম পড়ে যাচ্ছি, যাতে করে স্পেলিং বুঝতে না পারলে সেটাকে পরে দেখে নেওয়া যায়। পেপার 1-এ অ্যাগ্রো ইকোসিস্টেম ইনভলভিং সয়েল, ক্লাইমেট, ম্যানোরস অ্যান্ড ফার্টিলাইজার্স, বায়ো ফার্টিলাইজার্স, রিমোট সেন্সিং অ্যান্ড GIS। পেপার 1-এর টপিক সবকটি, এবং এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে। নেক্সট সয়েল কনজারভেশন, ওয়াটারশেড ম্যানেজমেন্ট অর্থাৎ জলবিবাহিকা, ইরিগেশন, ড্রাই ফার্মিং, অ্যাগ্রোফরেস্ট্রি। নেক্সট পেপার 1-এর টপিক ক্রপ হাজব্যান্ডারি অফ সিরিয়ালস অর্থাৎ খাদ্যশস্য, মিলেটস মানে মিলেট জাতীয় দ্রব্যগুলি,
পালসেস মানে ডাল জাতীয় দ্রব্য, অয়েল সিড তৈলবীজ, টিউবার ক্রপ অর্থাৎ কন্দ জাতীয় ফসল, ফাইবার ক্রপ অ্যান্ড কমার্শিয়াল ক্রপ। কমার্শিয়াল ক্রপ অর্থাৎ যেগুলো বাণিজ্যিকভাবে খুবই ইম্পর্টেন্ট, যেমন আখ, সেই ধরনের ফসলগুলোর ক্রপ হাজবেন্ডারি অর্থাৎ এদের সামগ্রিক চাষের যে প্রকৃতি এবং চাষের স্পেশালিটি যে ঘটনাগুলি আছে, যেমন আখের ক্ষেত্রে মুড়ি অর্থাৎ কাটা আখ থেকে পুনরায় আখ গাছ জন্মে সেই জায়গাতে আখের চাষ করা যেতে পারে, মুড়ি ফসল বলা হয় এই কারণে, ঠিক আছে। তো এই ধরনের স্পেশাল জিনিসগুলো ক্রপ হাজবেন্ডারির মধ্যে পড়ছে, যেটা তোমরা অবশ্যই পড়বে। এবং ভিডিওর শেষের দিকে আমরা এইগুলো পড়াশোনা করার জন্য কি কি বুক লিস্ট দেওয়া যেতে পারে আমি সেটিকেও বলে দিয়েছি, তোমরা চাইলে সেটি ফলো করো, অবশ্যই কাজে দেবে। নেক্সট, ক্রপ ফিজিওলজি অর্থাৎ এর গঠনগত বৈচিত্র্য বা অন্যান্য ঘটনাগুলি, নিউ কালটিভেশন টেকনিক অর্থাৎ একদম নব প্রজন্মের চাষিদের জন্য যে সমস্ত টেকনিকগুলো খুব বেশি সায়েন্টিফিকভাবে তৈরি করা হয়েছে, যেগুলো পরীক্ষাতে প্রায় প্রতি বছরই একটা নিয়ে একটি দেয়, সেগুলির মধ্যে বিশেষ করে আমি কতগুলো ব্র্যাকেটে লিখেছি, এসআরআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ধান চাষের ক্ষেত্রে সিস্টেম অফ রাইস ইনসেন্টিফিকেশন শ্রী পদ্ধতি বলা হয়, শ্রী পদ্ধতিতে ধান চাষ। নেক্সট হচ্ছে সার্প বা সুধা পদ্ধতি, সুধা এটি এগ্রিকালচার দপ্তরের একজন বিখ্যাত কৃষিবিজ্ঞানী এবং প্রিভিয়াস যিনি ডাইরেক্টর অফ এগ্রিকালচার ছিলেন সম্পদরঞ্জন পাত্র মহাশয়, তারই অবদানে তৈরি একটি পদ্ধতি সার্প। নেক্সট, ড্রামসিডার জিরো টিলেজ, এই ধরনের প্রসেসগুলো তোমরা বাড়িতে অবশ্যই দেখবে। যদি এগুলির কোনো নোটস সেভাবে অ্যাভেলেবেল না পাও, ইউটিউব ভিডিওর ক্ষেত্রে এই জিনিসটি দেখলে তোমাদের দেখবে লেখার ক্ষেত্রে অনেকটি উপকার হবে। নেক্সট, IWM অর্থাৎ ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। নেক্সট, এগ্রিকালচার ক্রেডিট অ্যান্ড ফার্ম ফিনান্স, যে কৃষির ক্ষেত্রে যে ঋণের দরকার হয় সেই ঋণগুলো কিভাবে প্রোভাইড করা হয় বা তার কি কি শর্তাবলী থাকে, কোন কোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিমগুলো আছে যেগুলো এর ক্ষেত্রে হেল্পফুল, সেটা অবশ্যই দ্রষ্টব্য। এগ্রিকালচার এক্সটেনশন অর্থাৎ কৃষিবিদ্যাকে এক্সটেন্ড করার জন্য বা বিভিন্ন প্রান্তে বিভিন্ন চাষিদের লেভেলস অবধি এটাকে এক্সটেন্ড করার জন্য যে যে জিনিসগুলো নেওয়া হয়েছে পদক্ষেপ হিসাবে, তার মধ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্র অর্থাৎ KBK এবং সেলফ হেল্প গ্রুপ SHG খুবই ইম্পর্টেন্ট দু টপিক, তোমরা অবশ্যই এদেরকে গাইড দেবে। নেক্সট, মার্কেটিং হিসাবে কোল্ড স্টোর আর ওয়ারহাউস, এই দুটো জিনিসের ওপর একটু ফোকাস করে পড়ার চেষ্টা করবে। নেক্সট চলে আসি পেপার টু, সেখানেও 200 মার্কস থাকে। পেপার টু এর ক্ষেত্রে তোমাদের ক্লাস 11-12 যে বায়োলজি সিলেবাসটি আছে সেটি বিশেষভাবে দ্রষ্টব্য। তোমাদের কাছে যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বাংলা মিডিয়ামের বই কিনতে পারো। এক্ষেত্রে বলে রাখি, বেঙ্গলি ভার্সান বা ইংলিশ ভার্সান কোনটিতে তুমি পরীক্ষা দেবে আগে থেকে ডিসাইড করে সেই অনুযায়ী নোটস তৈরি রেখো, না হলে পরীক্ষার সময় বা পরীক্ষার এক মাস আগে ইংলিশকে ট্রান্সলেট করে করে বাংলায় রূপান্তরিত করে সব টার্মিনোলজিগুলো সাইন্টিফিক হওয়াতে তুমি সেটি করতে অসুবিধা হতে পারে। তো তোমরা আগে থেকে ডিসাইড করে রাখবে যে আমি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো। তো পেপার টুতে সেল অ্যান্ড নিউট্রিশন অফ ক্রপ, এই সেল বলতে একদম চাকরির পরীক্ষার যে বায়োলজি সিলেবাসে সেলটুকু আছে একদম সেটারই অনুরূপ, অর্থাৎ ওইটি পড়া মানে এইটি হয়ে যাওয়া। নেক্সট, বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার অ্যান্ড সিড প্রোডাকশন মেথড। নেক্সট, হর্টিকালচার অর্থাৎ উদ্যানবিদ্যার ক্ষেত্রে যেগুলি আমরা চাকরি পরীক্ষার ক্ষেত্রে স্টাডি করেছি, তার সেই জিনিসগুলো একটু ফার্স্ট লেভেলে কী কী হিসাবে, কমার্শিয়াল ফ্রুটস, ভেজিটেবলস, ফ্লাওয়ার্স, প্ল্যান্টেশন ক্রপ, স্পাইসেস অ্যান্ড মেডিসিনাল ক্রপ, এই জিনিসগুলোর উপর ফোকাস করে যে যে স্পিসিসগুলো তোমরা এখানে পাবে কমার্শিয়াল ফ্রুটে, ভেজিটেবলসে, ফ্লাওয়ার্সে, সেইগুলোর ওপর যে চাষের অনুকূল পরিবেশ, সুবিধা অসুবিধা, পোকা, কী কী আগাছার সমস্যা, সেগুলোকে তোমাদেরকে স্টাডি করতে হবে। বই তোমরা স্টাডি করলেই বুঝতে পারবে যে এই জিনিসগুলো পাওয়া যেতে পারে। নেক্সট, এন্টোমোলজি অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, তার মধ্যে বিভিন্ন পোকা এবং
সেই গোত্রের যে কীট পতঙ্গ, তাদের যে ভূমিকা, তাদের যে ক্ষতিকারক দিক বা তাদের কন্ট্রোলিং ব্যাপারগুলোকে আমরা IPM এ স্টাডি করব। এইটা ক্রপ অ্যান্ড ভেজিটেবল দুটোর ক্ষেত্রেই খুব জরুরি। শুধু তাই না, এক্ষেত্রে প্ল্যান্ট প্রোটেকশান অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল এই তিন টাইপের যে প্যাথোলজিক্যাল সমস্যা উদ্ভিদের ক্ষেত্রে হয় তা তোমরা প্ল্যান্ট প্রোটেকশনের মাধ্যমে স্টাডি করবে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসেই। এবং অ্যাজ এ কাল্টিভেটার এটি খুব ইম্পর্টেন্ট একটা জানার বিষয় যে কখন আমাকে কতটা মানে রিমেডি দিয়ে এটাকে ট্রিট করতে হবে। তো সেই অর্থে তোমরা অবশ্যই স্টাডি করবে। নেক্সট, প্ল্যান্ট মেটাবলিক অ্যাক্টিভিটিস লাইক ফটোসিনথেসিস এবং রেসপিরেশন। যাদের 10+2 বায়োলজি ছিল তাদের ক্ষেত্রে বলার কিচ্ছু নেই, খুবই ইজি একটা জায়গা এই পার্টটা। কিন্তু যাদের ছিল না তাদের কাছে এই জায়গাটা একটু হার্ডেল মনে হতে পারে। তোমরা 10+2 বায়োলজি যে বই কিনে স্টাডি করা সেটা শুরু করে দাও, বা পাশে কোনো দাদা দিদি বা কোনো ভাই বা কাউর থেকে থাকলে সেটিকে স্টাডি করো। তারপরও না বুঝলে টপিকের নাম ইউটিউবে দিয়ে আজকাল সেই জিনিসগুলোর ভিডিও বা ভিডিও ওয়াইজ কোনো ডিসকাশান, এটা দেখে দেখে জিনিসটা ক্লিয়ার করো। অবশ্যই হাতে খাতা পেন নিয়ে বসে করবে, যখন যেটি টুকে রাখার দরকার টুকে জিনিসটাকে তৈরি করবে। কারণ আমাদের টার্গেট থাকবে সেলফ মেড এফেক্টিভ নোটস তৈরি করা, এটি ভুলে গেলে চলবে না। তো এই গেল পেপার ওয়ান আর পেপার টুর মাস্ট কভার টপিকস, যেটা আমরা না পড়ে কখনোই যাব না, এইটি পড়ে যেতেই হবে আমাদের। এর বাইরেও যেসব জিনিসগুলো আছে সেগুলোকে তোমরা চাইলে সময়ের খুব অভাব হলে নেগোসিয়েবল করে রাখতে পারো, এগুলো কিন্তু মাস্ট, এগুলো আমাদেরকে ভালো করে পড়তেই হবে। নেক্সট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তোমরা যারা পরীক্ষার্থী তাদের কাছে খুবই এটা একটা জানার বিষয় থাকে, স্যার কোন বুক লিস্ট আপনি ফলো করেছেন। আমি প্রথমেই বলে রাখি যে আমি যে বুক লিস্ট ফলো করেছি এই বুক লিস্টের বাইরেও কিছু বুক দিয়েছি যেগুলো রেডিলি অ্যাভেলেবল, সবকটি কিনে পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম বুক লিস্টের ক্ষেত্রে আমি 1-4 এই যে জায়গাটা লিখেছি এই কটা একদম মাস্ট, 1-4। ওকে, এরপরও যদি মনে হয় 1-4 স্টাডি কিনে পড়ার পরও যদি মনে হয় যে তোমার মধ্যে আরও পোটেন্সিয়াল গ্রো আপ করাতে চাও বা সেক্ষেত্রে বইয়ের একটা খিদে চলে থাকে, তখন তুমি 5 এবং 6 দিকে অ্যাপ্রোচ করবে, না হলে 4 গিয়েই আটকে যাবে। তো প্রথমেই বলবো, নাম্বার 1, সহজ কথায় বিজ্ঞানভিত্তিক চাষবাস। আমি কেন প্রথমেই বাংলা ভাষায় লেখা একটা বইকে দিলাম, কারণ চাষবাসের ক্ষেত্রে যেহেতু চাষির একটা 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 গ্রামীণ ছাপ এই জীবিকাটির মধ্যে থাকে, এবং বাংলা ভাষায় এনাদের কথোপকথন বা জিনিসটা একটা বেশ পরিপূর্ণতা লাভ করে, সেই অর্থে বাংলা ভাষার যে বই, এই বইটি গোষ্ঠ নয়বান স্যারের লেখা, বহু চাষি নিজে ফলো করে, কারণ বাংলা ভাষায় লেখা তারা খুব ইজিলি এইখান থেকে টিপস পেতে পারে। বহু চাষি নিজে এই জিনিসটা কয়েক প্রজন্ম ধরে হয়তো ফলো করছে, বা কয়েক প্রজন্ম না হলেও কয়েক দশক ধরে ফলো করছে, এমনই একটি বই হলো এটি। কলেজ স্ট্রিটে রেডিলি অ্যাভেলেবেল নয়, তোমরা একটু খুঁজলে পেয়ে যাবে। পুরনো বই যাদের কাছে আছে আমার মনে হয় না কেউ দেবে বা কাউর থেকে তুমি পেতে পারো, খুবই একটি বিরল বই হয়ে গিয়েছে এটা। এই নতুন ভার্সান আপডেট করা হয়নি, সেই জন্য বইটির আবার যে পাবলিকেশন সেটি সেরকম সংখ্যায় হয়ে ওঠেনি। তো তোমরা চেষ্টা করো এই বইটা ফলো করার। নাম্বার 2, ফান্ডামেন্টালস অফ এগ্রিকালচার, এটি দুটি ভলিউমে পাওয়া যায়, ভলিউম 1 এবং 2, অরুণ কাত্তায়নের লেখা, অনলাইন ওয়েবসাইট এবং কলেজ স্ট্রিট সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকবে। নেক্সট, 11-12 লেভেল বায়োলজি বুক, এটিও পাওয়া যাবে, এবং ICSE 9-10 জিওগ্রাফি বুকস, সেখান থেকে তুমি স্টাডি করবে যে যে টপিকগুলোকে বলা হলো সেইগুলোকে। তারপর 5 এবং 6 অর্থাৎ RS শর্মার এগ্রিকালচার অ্যাট এ গ্ল্যান্স, এবং 6 প্রিন্সিপালস অফ অ্যাগ্রোনমি বাই রেড্ডি, এগুলো করতে পারো। এই সব কিছুর বাইরে আমি আমার সিক্রেট রেসিপি কিছু তৈরি করেছিলাম নিজেকে,
সেইগুলো শেয়ার করছি, যার দ্বারা সম্ভব হবে সে করবে, আর সম্ভব না হলে সেক্ষেত্রে সেই জায়গাটি ভুলে যাও, মানে স্কিপ করে দাও জায়গাটা। আমি এটি শেয়ার অর্থে করছি, এমনটা না যে তোমরা এটা না করলে কোনোভাবেই 300 পেতে পারবে না, এমনটা না। আমি কি করেছিলাম, ম্যাগাজিন স্টাডি করতাম, সেই ম্যাগাজিনসগুলোর মধ্যে আমার গভর্নমেন্টের কিছু ম্যাগাজিন আছে এবং তাদের যে ম্যানুয়ার্স অ্যান্ড ফার্টিলাইজার সংক্রান্ত যে সমস্ত সেলগুলিতে আছে, আমি সেখান থেকে রেডিলি যাতায়াত করতাম বলে এই সার সমাচার, বসুন্ধরা, গ্লিমস বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বার করা হয়, এবং অ্যানুয়াল টেকনিক্যাল ইস্যু যেটি সাতসা বলে, SATSA অর্থাৎ সাতসা সংগঠন থেকে বার করা হতো, এই চারটে বই আমি খুব বেশি স্টাডি করেছি। বাজারে কোথাও প্রায় বিক্রি হবে না, তোমাদেরকে দপ্তরে বা অন্যান্য কোনো সোর্স থেকে এই বইগুলোকে মান্থলি বা ত্রৈমাসিক হিসাবে বেরোয় বা কোনোটি বার্ষিক হিসাবে বেরোয়, সেই হিসাবে তোমাদেরকে কালেক্ট করে চাইলে পড়তে পারো। আর দোকান থেকে কেনা যাবে এই দুটো, এক হচ্ছে কুরুক্ষেত্র, এক হচ্ছে যোজনা। তোমরা যদি UPSC বা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নাও, তার জন্য এই দুটো ম্যাগাজিন যথেষ্ট গুরুত্বপূর্ণ, তো সেটি তোমরা করতে পারো। অবশ্যই এই সব ভিডিওটি দেখার আগে এই ভিডিওটি তোমরা দেখে নেবে, না হলে জিনিসটার ফ্রুটফুলনেস আসবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি এখান থেকে তোমরা পটেনশিয়াল হেল্প পাবে, এবং আরও কিছু কোয়ারি বা রিকোয়েস্ট থাকলে এভাবেই তোমরা জানাবে, আমি চেষ্টা করব সেটিকে যতটা সম্ভব সমাধান করে দেওয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার।